Allah, access to Allah, alhamdulillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen wal aqibatu lil muttaqeen. Wassalatu wassalamu ala sayyidil anbiya'i wal mursaleen nabiyyina Muhammadin wa ala alihi wa ashabihi ajma'in. আল্লাহ পাক রাব্বুল আলামিনের শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন আজকে আলোর দিশারি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার। শুরুতেই অনুষ্ঠানের পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদ আর সালাম সোনার মদিনায় নবীর ওদাম বরকে প্রেরণ করছি। প্রতিদিনের ন্যায় ইকরা বাংলার দূরেও কাছের অসংখ্য অগণিত দর্শক শ্রোতা ভাই বন্ধুদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আজকেও আমাদের সাথে আছেন আলোর দিশারি অনুষ্ঠানের নিয়মিত মেহমান লন্ডন ইসলামিক স্কুলের সম্মানিত শাইখুল হাদিস মেনর পাক শাহজালাল মসজিদের ইমাম ও খতিব হযরত শাইখ মুফতি আব্দুর রহমান সাহেব দামত বরাকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। আলোর দিশারি অনুষ্ঠানে এই মুহূর্তে যারা আমাদের সাথে যোগ দিয়েছেন আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। গত দুই সপ্তাহ আমরা হুজুরের কাছ থেকে আলোচনা শুনেছি মাতা পিতার অধিকার। এ বিষয়ে আজকেও হুজুর কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ। এই বিষয়টা অতি গুরুত্বপূর্ণ, আপনার আমার সবার জন্য এটি জানা ফরজ আমরা মনে করি। কারণ মাতা পিতার খেদমতের মাধ্যমে আমরা জান্নাত লাভ করব, আর মাতা পিতার যদি আমরা অবাধ্য হই তাহলে আমাদের আল্লাহ যদি আমাদেরকে মাফ না করেন তাহলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এই জন্য এই বিষয়টা অতি গুরুত্বপূর্ণ, হুজুরের কাছ থেকে আমরা আলোচনা শুনব, এরপরে ইনশাআল্লাহ আপনাদের কোলে ফিরে যাব। জাযাকুমুল্লাহ খায়র। জি হুজুর। إن الحمد لله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, প্রোগ্রামের শুরুতেই সকল মা বাবার প্রতি শ্রদ্ধা এবং ছেলে সন্তানের প্রতি স্নেহ নিবেদন করার পাশাপাশি আপনাদেরকে ধন্যবাদ মোবারক জানিয়ে আমাদের আজকের প্রোগ্রামের শুরুতেই আমি কোরআনে করিমের যে একটি আয়াত তিলাওয়াত করেছি এবং বিগত কয়েকদিন যাবৎ আমাদের এই প্রোগ্রামে বিগত সপ্তাহে বিশেষ করে মা বাবার খেদমত, মা বাবার নেক সন্তান কীভাবে বনলে কী ফায়দা হবে এবং পক্ষান্তরে যদি আমরা মা বাবার অবাধ্য হই তে কী ক্ষতি হবে আমরা আলোচনা করেছি। এবার আসুন, মা বাবার বাধ্য সন্তান হতে হলে আমাদেরকে কী করণীয়, কী করতে হবে, কীভাবে আমরা বাধ্য হব এবং মা বাবার সঙ্গে কী ধরনের আচরণ করবো, কোরআন এবং হাদিসের আলোকে আমরা যে শিক্ষা পেয়েছি সেই আলোকে আমি বলতে গেলে প্রথমেই বলবো, নাম্বার ওয়ান, আমরা মা বাবার সঙ্গে যখন কথা বলবো তখন অত্যন্ত আদব শ্রদ্ধা নিয়ে কথা বলবো এবং আমাদের কথা বলা শালীনতার ভিতর দিয়ে নম্রতার ভিতর দিয়ে যেন হয়, আমাদের প্রত্যেকটি কথা যেন উইথ গুড ম্যানার উইথ আদব যেন হয় সেটা আমরা লক্ষ্য রাখবো। আল্লাহ বলেছেন ফালা তাকুল্লাহুমা উফফিন, মা বাবার কোনো আদেশ শুনে ওনাদের কোনো কথা শুনে তোমরা বিরক্ত প্রকাশ করতে গিয়ে উফ শব্দ পর্যন্ত তোমাদের মুখে উচ্চারণ করবে না। ওয়ালা তানহার হুমা, তাদেরকে তোমরা কটুকথা বলবে না। ওয়াকুল্লা হুমা কাওলান কারিমা, এবং সর্বদা মা বাবার সঙ্গে কথা বলতে গেলে জেন্টলি ভদ্রতার সাথে নম্রতার সাথে আদবের সঙ্গে কথা বলবে, আল্লাহ আদেশ করেছেন, অতএব এটা আমাদের জন্য অবশ্যই ফরজ দায়িত্ব। নাম্বার টু, আমরা সর্বদা মা বাবার কথা শুনব, যদি কোনো আদেশ শরীয়তের বিরুদ্ধ না হয়, কারণ সে কথা আবার মনে রাখতে হবে, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি করে কোনো লোকের, ইভেন মা বাবা বলেন, পীর বলেন, উস্তাদ বলেন, বুজুর্গ বলেন, শায়খ বলেন, কোরআন এবং হাদিসের বিরুদ্ধাচরণ করে, আল্লাহর নাফরমানি করে কোনো মখলুকের অনুসরণ চলতে পারে না। অতএব আমরা মা বাবার অবশ্যই অনুসরণ করব, তাদের কথা শুনব। নাম্বার থ্রি, আমরা সর্বদা মা বাবার সঙ্গে নম্রতা দেখাবো,
কোনো অবস্থা দিয়ে আমরা তাদের সম্মুখে কফাল কুস করব না। বিশেষ করে আমরা কোনো সময় তাদের দিকে তাকাতে গিয়ে লাল চক্ষু করে রাঙ্গা চক্ষু দিয়ে আমরা তাদেরকে তাকাব না। বৈহকি শরীফের হাদিস অনুযায়ী যদি কোনো সন্তান আল্লাহু আকবার মা বাবার প্রতি কফাল কুস করে রাগান্বিত চক্ষু নিয়ে লাল বর্ণ চক্ষু নিয়ে রাঙ্গা চক্ষু নিয়ে তা খায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন কথা দিয়ে যদিও মা বাবার সঙ্গে কোনো বেয়াদবি করেনি কিন্তু কেন এভাবে থাকালো, শুধুমাত্র এভাবে থাকালেই মা বাবার সঙ্গে নাফরমানি করা হলো, মা বাবার অসন্তোষ অবাধ্য সন্তান হিসাবে তাকে পরিগণিত করা হবে। পক্ষান্তরে যদি আমরা মা বাবার প্রতি শ্রদ্ধা এবং মহব্বত বরে আমরা যদি তাকাই তাহলে প্রতিটি নজর এবং তাকানোর বিনিময়ে আমরা হজের সব পাবো, আল্লাহ সুবহান আমাদেরকে সে সব দান করবেন। নাম্বার ফোর, সর্বদা আমরা মা বাবার তাদের যে স্টেটাস এবং তাদের যে মর্যাদা যে মকাম রয়েছে তাদের যে সুনাম রয়েছে আমরা কিন্তু সেটারও সংরক্ষণ করব। আমরা সন্তান হয়ে এমন কোনো কাজ করব না যে কাজে আমাদের মা বাবার সম্মানহানি হয়, যে কাজে মা বাবার যে মর্যাদা যেটা আছে সেই মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ করব না। নাম্বার ফাইভ, সর্বদা এমন কাজ করব যে কাজে মা বাবা সন্তুষ্ট হন, খুশি হন, তাদের খেদমত করব, ইভেন প্রয়োজনে তাদের জন্য হাদিয়া তোফা আমরা কিনে তাদেরকে হাদিয়া তোফাও দিব, গিফট করব। সত্য কথা বলতে গেলে আমরা কত পয়সা কত লাইনে আমরা খরচ করি, স্পেন্ড করি, আমাদের বন্ধুবান্ধব বিশেষ করে ইভেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য আমরা কত কিছু করি, কত হাসি কত কিছু দিয়ে আমরা তাদের মন জোগাবার চেষ্টা করি, কিন্তু সত্যিকার অর্থে আমরা যদি একটা শপে থাকি, আমাদের কাজে থাকি, জবে থাকি, তো জবের সুবাদেও আমরা কত মানুষের সঙ্গে আমরা সুন্দর হাসি দিয়ে আমরা তাদের মন জয় করতে চাই, কিন্তু ঘরে যখন আসি তখন আমরা কিন্তু এই জিনিসটা ভুলে যাই মা বাবার মন জয় করতে, মা বাবার প্রতি আমরা হাসি মুখে তাদেরকে তাকাবো, তাদেরকে হাদিয়া তোফা দিব, এটা কিন্তু আমরা অনেক সময় ভুলেই যাই, আমরা যেন সেই জিনিসটা আমরা না বলি। নাম্বার সিক্স, প্রয়োজনের সব কাজে আমরা কিন্তু মা বাবার সঙ্গে পরামর্শ করব, মশওয়ারা করব, এবং বিশেষ করে যদি কোনো কারণে ওনাদের আমরা কোনো আদেশের উল্টাও আমরা করে ফেলি আমরা সাথে সাথে উজরখাহি করব, মাজরত করব, ক্ষমা চেয়ে নিব, আমরা অ্যাপোলজাইজ করব যে আমরা এটা করতে পারিনি। নাম্বার সেভেন, আমরা সর্বদা মা বাবা যখন কোনো ডাক দিবেন তাড়াতাড়ি মা বাবার ডাকে আমরা সাড়া দিব, লেট করব না, কিন্তু বাস্তবতা হলো যে অনেক সময় দেখা যায় হয়তো ছেলে অথবা মেয়ে সন্তান ইন্টারনেটে বসা, টিভির সামনে বসা, ফ্রেন্ডের সঙ্গে হয়তো চ্যাটিংয়ে বসা, মা বাবা বিশেষ করে মা হয়তো বারবার খাবার রেডি করে কিচেন থেকে ডাকতেছেন, অনেক সন্তানেরা কিন্তু সাথে সাথে মায়ের ডাকে সাড়া দেয় না, এরকমও আমরা অনেক সময় শুনতে পাই। অতএব এটা খুব বেশি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ইভেন আমি তো ইনশাল্লাহ চমৎকার একটি ঘটনায় মর্মে আপনাকে বলবো ইনশাল্লাহ, যে বখারি শরীফের শেষে জুরায়েজ উনি অত্যন্ত একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন পূর্বেকার লোকের, উনি নামাজে দাঁড়িয়েছিলেন, লম্বা ঘটনা, মা এসেছেন নক করেছেন ছেলে নামাজে, তখন জুরায়েজ চিন্তা করতেছিলেন ইয়া আল্লাহ আমি তো নামাজে দাঁড়িয়েছি, মা ডাকতেছেন, হয়তো মা জানেন না এখন আমি কী করবো, নামাজ ভাঙবো নাকি নামাজ কন্টিনিউ করব, এইভাবে চিন্তা করতে করতে মা কিন্তু দরজা থেকে অপেক্ষা করে চলে গেলেন। পরের দিন আবার আসছেন সেম এই টাইমে উনি ছিলেন নামাজে, আল্লাহর বুজুর্গ ব্যক্তি উনি নামাজেই ছিলেন, একজন রাহিব ছিলেন, ঈসা আলাইহিস সালামের ধর্ম অনুসারী ছিলেন, আমাদের নবীজির পূর্বেকার লোক উনি, ওহির মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই ঘটনাতে জানানো হয়েছে এবং নবী আমাদেরকেও সেই ঘটনা জানিয়ে গিয়েছেন। এইভাবে পরস্পর তিন দিন হলো, তিনও দিন জুরায়জ নামাজে ছিলেন, জবাব দিতে পারেননি, তো অনেক সময় মারা কিন্তু একভাবে সন্তানের উপর গুসা চলে আসে এবং বদদুয়া দিয়ে দেন, উনিও তেমনটি করলেন, বদদুয়া দিয়ে দিলেন যে মরার পূর্বে বেশা এবং যে সমস্ত পতিতা মহিলা যারা জিনা এবং ব্যভিচার কাজে লিপ্ত থাকে তাদের চেহারা না দেখিয়ে আমার এই সন্তানের যেন মৌত না হয়। এখানে একটি কথা বলে নিলে ভালো হবে, অনেক সময় কিন্তু আমরা মা বাবারা এইভাবে অতিষ্ঠ হয়ে বদদুয়া দিয়ে ফেলি, কিন্তু হাদিসে কঠোরভাবে নিষেধ এসেছে আমরা কোনো অবস্থায় আমাদের সন্তানকে বদদুয়া দিব না। এজ এ রিজাল্ট উনি বদদুয়া চলে গিয়েছেন, জুরায়েজ নামাজে ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত এই বদদুয়ার পরিণতি হিসাবে আমি সংক্ষেপে বলতেছি,
আল্লাহু আকবার। কোনো একদিন একজন পতিতা মহিলা ওনার উপর অপবাদ দিয়েই দিল এবং সেই অপবাদের পরিপ্রেক্ষিতে লোকেরা, গ্রামের লোকেরা ছুটে এসে ওনার ওনাকে ঘর থেকে বের করে খুব বেশি মারধর করলো এবং ওনার ঘরকে ব্যঙ্গে চুরমার করে দিল। শেষ পর্যন্ত উনি চিন্তাই করতে পারছিলেন কী ঘটনা ঘটেছে, জিজ্ঞেস করতেছিলেন কেন আমাকে এটা করা হইতেছে। শেষ পর্যন্ত তাতে বলা হলো যে ওই একটা মহিলা বিবাহ হয় নাই, এখানে বকরি চড়াতো, তার ঘরে সন্তান হয়েছে এবং সেই মহিলা বলেছে সেই সন্তান আপনার সঙ্গে অবৈধ সম্পর্কের ভিত্তিতেই সন্তান হয়েছে। তখন তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন কেন আমার এই অবস্থাটা হলো, আমি তো মোটেই ঘটনার সঙ্গে জড়িত নই। উনি অজু করলেন, দুই রাকাত নামাজ পড়লেন, ওই নবজাত শিশুকে কুলে নিয়ে তারপরে বললেন ইয়া বাবুস কুল মানা বুক, হে ছোট্ট বেবি বলো তো তোমার বাবাকে। তখন সন্তানটি বলে ফেললো আমার বাবা কিন্তু সত্যিকার অর্থে অমুক একজন রাখাল, সে বকরি রাখে, নাম বললো ভিন্ন আর একটি লোকের। তখন লোকেরা বললো যে আমাদের জুরাইয পীর সাহেব উনি তো ঠিকই আছেন, ঘটনা তো অন্য ধরনের। শেষ পর্যন্ত উনি বললেন তোমাদেরকেও আমি দুষবো না, কারণ এটা আমার প্রাপ্য ছিল, আমার মা এইভাবে পুরাতন ঘটনা বললেন, কোনো একদিন বদ্ধ দিয়েছিলেন যে এর সমস্ত মহিলার কেলেঙ্কারে না পড়া পর্যন্ত আমার যেন মৌত না হয়, সেই নতুজা আমি আজকে পেয়েছি, অতএব তোমাদেরকে আমি সেখানে ব্যর্থ করব না। সেই হিসাবে এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, যদি আমাদেরকে বাবা ভবিষ্যতের মা ডাক দেন তাহলে কোনো অবস্থাতেই যেন আমরা দেরি না করে তাড়াতাড়ি মায়ের ডাকে যেন আমরা সাড়া দিয়ে দিই, এটা আমরা অবশ্যই করবো, কোনো অবস্থায় আমরা ভুল করবো না। নাম্বার এইট, মা বাবার ফ্রেন্ড বন্ধু যারা আছেন এবং মা বাবার সঙ্গে রক্ত সম্পর্কে যারা আত্মীয় রয়েছেন তাদের সঙ্গে আমরা ভালো ব্যবহার করব। আমি বলেছিলাম হয়তো স্মরণ আছে, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি রাস্তা দিয়ে যাওয়ার বেলায় ওনার মাতার পাগড়ি খুলে দিলেন, ওনার গাদা বাহন হিসেবে যেটা ছিল উনি দিয়ে দিলেন ওনার বাবার বন্ধুর এক ছেলেকে সম্মান করতে গিয়ে তিনি এটা করেছিলেন। অতএব মা বাবার বন্ধু বান্ধব, ওনার আত্মীয় স্বজন, ওনার কোনো মেহমান যদি আসে তা আমরা অবশ্যই তাদেরকে শ্রদ্ধা জানাব। আমরা দেখতে পাই এদেশে বিশেষ করে অনেক মা বাবা হয়তো তাদের আত্মীয় স্বজন বা হয়তো কোনো বন্ধুবান্ধব ঘরে নিয়ে এসেছেন, অনেক ছেলেরা কিন্তু কাছেই আসতে চায় না, সালাম পর্যন্ত করতে চায় না, এটা কিন্তু কোনো অবস্থাতেই ঠিক নয়। আমরা অবশ্যই কোনো মেহমান আসলে, মা বাবার কোনো বন্ধু আসলে তাদেরকে আমরা ওয়েলকাম করব, তাদেরকে শ্রদ্ধা জানাবো, হাই হ্যালো বলবো, আসসালামু আলাইকুম বলে তাদেরকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করতে আমরা যেন মোটেই কৃপণতা জানা না করি। নাম্বার নাইন, কোনো অবস্থাতেই মা বাবার কোনো কথা নিয়ে আমরা তাদের সঙ্গে তর্ক দৌড়াবো না, তাদের সঙ্গে আমরা আর্গুমেন্টে যাব না, তাদের কোনো ভুল করলেও আমরা ডাইরেক্ট ভুল করেছ এরকম আমরা বলবো না। আমরা কোরআন থেকে শিক্ষা নেই, যদি শিরিকের মতো, মূর্তি পূজার মতো মারাত্মক অপরাধ করার পরেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম বাবাকে যে নম্র ভাষায়, সুন্দর ভাষায় দাওয়া দিয়েছেন সেখানে কিন্তু কটাক্ষ করেননি, ইভেন শেষ পর্যন্ত বাবা যখন ঘর থেকে বিতাড়িত করতেছিলেন তখনও কিন্তু তিনি বলেছিলেন যে আমি কন্টিনিউ আপনার জন্য ক্ষমা চেতেই থাকবো, সালাম করে তিনি ঘর থেকে বিদায় নিয়েছেন, কোনো কটু কথা বলেননি। কোরআন বলেছে ওয়া সাহিব হুমা ফিদ দুনিয়া মারুফা, ইভেন যিনি মা বাবা কাফির হন, অন্য ধর্মাবলম্বী হন, তবুও কিন্তু আমরা ভিন্ন ধর্মাবলম্বী হলেও ওনার সঙ্গে মা বাবা হিসাবে আমাদের অবশ্যই শ্রদ্ধা করতে হবে। এই মর্মে একটি ঘটনা এসেছে বুখারী শরীফে, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন মেয়ে, ওনার মা তখন কিন্তু ইসলাম গ্রহণ করেননি, অনেক সময় মেয়েকে দেখতে আসতেন, তো আসমা নবী করিম সঙ্গে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমার মা উনি তো এখনও ইসলাম গ্রহণ করেননি, আমি মেয়ে হিসাবে আমার কাছ থেকে ওনার অনেক আশা ভরসা আছে, আসেন দেখতে, তাহলে আমার জন্য কি এটা জায়েজ হবে, আমি ওনার সঙ্গে সিলা রাহমি করবো, ভালো সম্পর্ক দেখাবো? নবী বললেন অবশ্যই অবশ্যই অবশ্যই, সিলি তুমি তোমার মার সঙ্গে অবশ্যই তুমি বারবার করতেই হবে, যদি উনি ইসলাম গ্রহণ করেননি, এটা হলো ইসলামের শিক্ষা। অতএব কোনো অবস্থাতেই আমরা মা বাবার কোনো দোষ করলেও ডাইরেক্টলি আমরা তাদেরকে এটা কী করবো না, কটাক্ষ করবো না, বরং আদবের সঙ্গে সুন্দর ভাষায়, নম্র ভাষায় হিকমা অবলম্বন করব, অথবা অন্য কোনো বন্ধুদেরকে দিয়ে, তাদের কোনো বন্ধুদেরকে আমরা বলবো আমরা ডাইরেক্ট সেখানে অ্যাটাক করতে যাব না। নাম্বার টেন, কোনো অবস্থায় মা বাবার কথার উপর, আওয়াজের উপর আমি বড় আওয়াজ দিয়ে কথা বলবো না, বরং তাদের সামনে যখন কথা বলবো তাদের সুর থেকে যেন আমার সুর, আমার বয়স যেন উচ্চ না হয়ে যায়, আমরা যেন তাদের বয়সের উপর আমাদের বয়সকে রেজ না করি সেটাও লক্ষ্য রাখতে হবে, সেটাই আদব। নাম্বার ইলেভেন, ঘরের ব্যাপারে আমরা অবশ্যই বিশেষ করে
মেয়ে সন্তান যারা তাদের দায়িত্ব হলো মাকে সর্বদা ঘরের কাজে সহযোগিতা করা, ছেলেরাও করবে এবং বাহিরের কাজে ছেলেরা অবশ্যই বাবাকেও সহযোগিতা করবে। আমরা যদি দেখি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি তো বাবাকে পান নাই, মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবা দুনিয়া থেকে চলে গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত উনি দাদার সঙ্গে ছিলেন, চাচার সাথে ছিলেন, কিন্তু সেই অবস্থায় চাচার সঙ্গে থাকা অবস্থাতেও উনি ফ্যামিলিকে সাপোর্ট দিতে গিয়ে উনি নিজে বহরিরা খালি করেছেন এবং চাচার সঙ্গে সিরিয়ার বিজনেসে পর্যন্ত ব্যবসায় চাচার সঙ্গী সাথী হিসাবে উনি সাথে গিয়ে সহযোগিতা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরাও যেন ছোটোবেলা সাধ্য অনুযায়ী মা বাবা ঘরের কাজেই হোক আর বাহিরের কাজে হোক আমরা সহযোগিতা করতে যেন আমরা কোনো অবস্থাতেই আমরা পিছনে না থাকি, সেটাও আমাদেরকে করতে হবে। নাম্বার 12, মা বাবার পারমিশন ব্যতীত আমরা দূরে কোথাও সফরে যাব না, কোনো হলিডে বা কোনো জায়গায় আমরা যাব না, তাদের পারমিশন নিয়েই যাব। স্মরণ করুন একটি হাদিস, একজন হিজরত করতে এসেছিলেন এবং বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি গড় থেকে তো এসেছি, আমি চাই সেখানে হিজরত করে চলে যাব এবং গিয়ে আমি ভালো একজন লোক হব, দিনের দাওয়াত দিব। নবীজি বললেন এবং তিনি বলেছিলেন যে আমি রেখে এসেছি মা বাবাকে এই অবস্থায় ওনার ঘরে খাটতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, তুমি কি এই হিজরতের মাধ্যমে সব চাও নাকি অন্য কিছু? বলে সব চাই। বললেন যদি সব যদি তোমার উদ্দেশ্য হয় তাহলে তুমি ফিরে যাও, তুমি যে মা বাবাকে কাঁদিয়েছো আবার তাদের মুখে হাসি ফুটাও, ঘরে ফিরে যাও। ইভেন জাহাদে একজনের নাম লেখা হয়েছিল, রসুল আসলাম বলেছেন যাও, তোমার জাহাদে যেতে হবে না, তুমি তোমার বাবার খেদমত করো, ফাফিহি মা ফাজাহিদ, তুমি তোমার মা বাবার মধ্যে গিয়ে জাহাদ করো। অতএব জাহাদের মতো গুরুত্বপূর্ণ কাজে, হিজরতের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বারণ করেছেন। অতএব মা বাবার পারমিশন ব্যতীত বাহিরে সফরে যাওয়া ঠিক নয়। ইভেন নফল হজের ক্ষেত্রে ওলামায়ে কেরাম বলেন, মা বাবা যদি বাধা দেন তাহলে নফল হজে যাওয়াটাও জায়েজ নয়। সুবহানাল্লাহ। ফরজে কেফায়ার মতো গুরুত্বপূর্ণ জিনিস, ফরজে কেফায়ার ক্ষেত্রেও যদি মা বাবা বাধা দেন তাহলে মা বাবার পারমিশন ব্যতীত ফরজে কেফায়ার মতো জিনিস সেখানেও আমরা পার্টিশন করতে পারবো না। হ্যাঁ, ফরজে আইনের ক্ষেত্রে ওলামায়ে কেরাম ভিন্ন মত পোষণ করেছেন, আপনি হজে যাবেন, হজ ফরজ, মা বাবার খেদমতের কোনো প্রয়োজন নয়, মা বাবা বাধা দিতেছেন, সেই ক্ষেত্রে আপনি মা বাবার কথা মেনে হজ যাওয়া বাদ দিয়ে দিবেন, নমাজ যাওয়া বাদ দিয়ে দিবেন, সেটা ভিন্ন কথা। কিন্তু ফরজে কেফায়ার ক্ষেত্রে, নফলের ক্ষেত্রে তো অবশ্যই। এবং জুরাজের ঘটনা থেকে আমরা যেটা শিক্ষা পেলাম যে উনার মা, উনি নমাজ না ভেঙ্গে মায়ের কথায় জবাব না দেওয়ার কারণে বদ্ধটা আল্লাহ কবুল করেই নিলেন, শেষ পর্যন্ত উনি দুনিয়াতে লাঞ্ছিত হলেন। যদিও উনি সঠিক ছিলেন, উনি একজন বুজুর্গ ছিলেন, উনার পিরাকি বুজুর্গের মধ্যে কোনো সন্দেহ ছিল না, কিন্তু এরপরে উনার পিরাকি নমাজ তিলাওয়াত কিছুতেই উনি দুনিয়ার বেইজ্জতি থেকে, লাঞ্ছনা থেকে ওনাকে রক্ষা করতে পারল না। নাম্বার ঠিক এমনিভাবে গড় থেকে বের হওয়ার সময়ও আমরা অবশ্যই মা বাবার পারমিশন নিয়ে গড় থেকে বাইর হব। বিশেষ করে যে টাইমে রাত্রিবেলায় গড় থেকে বাইর হওয়া, বাহিরে যেতে হলে সাধারণত সমস্যা থাকে, এই টাইমেও যেন আমরা মা বাবার পারমিশন ব্যতীত আমরা কোনো অবস্থায় যেন আমরা বাহিরে না যাই। নাম্বার 14, যদি মা বাবার কোনো মেহমান আসেন তা আমরা অবশ্যই খেদমতে সহযোগিতা করব এবং তাদেরকে সার্ভ করতেও আমরা সহযোগিতা করব। এই মর্মে বুখারী শরীফে একটি মজার হাদিস রয়েছে, লম্বা, আমি হয়তো এটা এখন বলতে যাব না। হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবং ওনার ছেলে আব্দুর রহমান কীভাবে মেহমানকে খেদমত করেছিলেন, শেষ পর্যন্ত একটি ঘটনা ঘটেছে। যাই হোক, সেই হাদিস থেকে আমরা শিক্ষা পাই যে বাবা ঘরে যদি কোনো মেহমান আসে তাহলে আমরা চাইলে বিশেষ করে আমরা অবশ্যই তাদের সম্মুখে, আর যদি এই মেহমান কোনো মেয়েলুক হন তাহলে মেয়েরাও তো ইনশাআল্লাহ তাদের খেদমত এবং সহযোগিতা করতে পারবে। এই দেশে কিন্তু এই জিনিসটা অত্যন্ত বিরল, অনেক ফ্যামিলিতে এরকম দেখা যায় যে শুধুমাত্র নিজের ফ্রেন্ডবন্ধু আসলে তারা বাহির হয়, কিন্তু অন্য কোনো লোক আসলে তখন কিন্তু আবার ওই সন্তানদেরকে কোনো সহযোগিতা করতে দেখা যায় না অনেক ক্ষেত্রে। মাশাআল্লাহ, অনেক ক্ষেত্রে আসে আবার, কিন্তু হাদিস এবং কোরআন আমাদের ইসলাম যেটা শিক্ষা দেয় তা আমরা অবশ্যই মা বাবার মেহমানদেরকেও আমরা শ্রদ্ধাবোধন শ্রদ্ধা জ্ঞাপন করবো এবং খেদমত করবো ইনশাআল্লাহ। নাম্বার 15, হাদিস থেকে আমরা যেটা পাই যে যদি সুযোগ হয় তাহলে উত্তম হবে এটা, মা বাবা না খাওয়া পর্যন্ত আমরা নিজে খানা খাবো না। যেমন ওই যে তিনজন ব্যক্তি গর্তের ভিতরে আটকা পড়েছিলেন, তন্মধ্যে থেকে একজন, উনি তো নিজে কেন নিজের সন্তানদেরকেও পর্যন্ত খাবার দিবার আগে আগে মা বাবার খাবার ওনারা আগে পরিবেশন করতেন। তো সেটাও যদি সম্ভব হয় তাহলে এটাও কিন্তু আমরা অবশ্যই চেষ্টা করবো, যদি এটা ফরজ নয়, কিন্তু অনেক সময় এই সমস্ত ছোটো ছোটো কাজ দিয়ে আমরা মা বাবার দোয়া আমরা অর্জন করতে পারি। আজকে এই পর্যন্ত আমরা 15টায় আলোচনা করলাম, ইনশাআল্লাহ আলোচনা কন্টিনিউ চলবে।
এবং আমরা এই আলোচনা থেকে যদি একজন সন্তানও যদি তার মা বাবার সঙ্গে আদব জ্ঞাপন করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারে এবং মা বাবাকে সন্তুষ্ট করে জান্নাত অর্জন করতে পারে তাহলে হয়তো আমাদের এই আলোচনা সার্থক হবে। আমরা আবারও এই পৃথিবীর সকল মা বাবার প্রতি শ্রদ্ধা এবং সন্তানদের প্রতি স্নেহ মমতা রেখে আজকের আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে আমি শেষ করতেছি। আল্লাহ আমাদের প্রত্যেকে মাওয়ার নেককার সন্তান হিসাবে এবং অবাধ্য থেকে রক্ষা করার আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আমিন। জাযাকুমুল্লাহ খাইর। আমরা হুজুরের কাছ থেকে অত্যন্ত মূল্যবান 15টি পয়েন্ট, কীভাবে আমরা মা বাবার বাধ্য সন্তান হব এ বিষয়ে আলোচনা শুনলাম। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। প্রচুর খোলা লাইনে অপেক্ষা করছেন। আমরা সরাসরি প্রশ্নের দিকে যাচ্ছি। দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। একটা হাদিস আছে, দোয়ার লাগি শিবার লাগি, দোয়াটা হইছে যে আল্লাহ রাসূলের কাছে যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া তাওয়াজ্জাহু ইলাইকা বিনবিয়িকা মুহাম্মাদিন নবীর রাহমাহ, ইয়া মুহাম্মাদু ইন্নী আতাওয়াজ্জাহু বিকা ইলা রাব্বি ফি হাজাতি লিতুকদা লি আল্লাহুম্মা ফাশাফিউহু ফিয়্যা। ও দুয়াটা ইমাম হযরত মাওলানা জাকারি রাহমাতুল্লাহ আলাইহি তাআলা ফাযাইলে হজ আনছেন তাই নয় ঘুরে আরো বিভিন্ন রেফারেন্স দেয়া হয়েছে, একটা মোটামুটি সনদ সহি। এখন আমার প্রশ্ন হইল হুজুরের কাছে, হুজুরের মহাকিক মহাদ্দিস হিসাবে আমি আমার ইস্তেফসাল লাগিয়া দিয়া ইতমিনান লাগিয়ে হুজুরের কাছে আমার সুয়ালটা হইল যে তবসুলের ব্যাপারে যদি ইখতিলাফ আছে বুঝলাম, এগুলো ইখতিলাফি মাসলা, কিন্তু ইয়া মুহাম্মাদু ইন্নি আতাওয়াজ্জাহু বিকা ইলা রব্বি ইনো ইয়া মুহাম্মাদু খোয়াটার জরুরত কতটুকু মাকুল বা মশ্রু বা এখানে খোয়া যাইবনি এই ব্যাপারে আমি হুজুরের কাছে জানতাম সৈয়দ। মাঝে মধ্যে কিছু খরচ আনন করো আর তান পয়সা এখন তাই নিজে জমাইন। এখন তান প্রশ্ন হইল গিয়া জানি তান ছেলে বড় ছেলে আর কি তাই রেস্টুরেন্ট ব্যবসা করেন, একটা মানে মদও আছে। এখন তাই একটা চিন্তা করো আর কি, জান এই পয়সা দিয়া যান তান পয়সা খাওয়াইরা একটা তান হালাল নি ওটা তো জানতে চাইরা। আর আমার একটা প্রশ্ন আপনার তোর হুজুরর কিতা যখন নিয়ে আর কি আমি প্রশ্ন করতাম চাইয়া, যান এক সাহাবির কথা হুজুরে কইছিল ওখানে রূপে আমার মনের মাঝে একটা সন্দেহ আমি প্রশ্ন করতাম চাইয়া, যেন আমার আম্মায় আমার মামাতো বোন দিয়া নিয়ে চাইরা রাখতো আমার বাড়িতে। এখন আমার ভাইও দুইজন আর কি বয়স্ক, বিয়া করছি না আবু। এখন আমরা কি সবে আমার মারে বুঝাইয়া জানি তা এথাই সুন্দর যদি না নইনতে হয়তো আমরা গড় জিনাবে বিচার হয়ে দিতে পারে। আমরা মারে আমরা একটা বুঝাইতাম পারলাম না, আমার মা ক্যান্সার বেমারি, আমার ভাই আইনতে আমরা সাধ্য মতো আর কি আমরা মারে খুশি করতাম চাই। এরপর আমরা মা কি আমরা রূপে অনেক সময় আর কি নারাজ হয়ে যাই, মানে আমরা মাতি খুশি করি হলে প্রায় সময় নারাজ হয়ে যাই। এখন আমরা জানি তো আমরা মার কথা শুনি আর না একটা কিন্তু আমরা ঠিক আছে না, আমরা মার কথা আমরা রাখতে হইব। ও আমি হুজুরে আর কি আপনার তো চ্যানেলও আর কি হুজুরের কথা নিয়ে প্রশ্ন করলাম, যে আমি সারা প্রশ্ন করতাম পারছিলাম না হুজুরের কাছে আমার হয়ে গেছিল দেন কইসলা হুজুরে সালাতুল হাজত নমাজ খালি দুনিয়ায় লাগি, তা আমি জানতাম না আমি আর কি নমাজ মানিছিলাম জানি আমি যত জীবন আল্লাহ আমার শরীরের শক্তি দিবা আমি পড়িম বাক্কা নমাজ 12 বছর ধরে আমি পড়ি আর মিস করি আর না, বাট আমার মনে মাঝে ওখানে আইসিল দেন আমি তো দুনিয়ায় লাগি কেন জানছিলাম না, আমি দুনিয়ায় তো পাইমো আখেরও পাইমো, ওখানে মনে করি আমি সালাতুল হাজত নমাজ পড়ছি। এখন হুজুরে কইছেন যে এটা খালি দুনিয়ায় লাগি আখেরও পাইতাম নাই, তা আমি প্রশ্ন করতাম যে যেন আমি তো নিয়ত আনছিলাম দুনিয়ায় আখেরও লাগি তা আমি একটা পাইমুনি। জাযাকুমুল্লাহ খাইর। আমরা পরবর্তী কলে যাচ্ছি। দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। গবেষণা করা মানে আমরা
সাধারণরা যারা কোরআন তেলাওয়াত করি, এটা কিভাবে করব, এই জিনিসটা যদি হুজুরে আমাদেরকে একটু ক্লিয়ার করেন তো আমরা উপকৃত হব। কিভাবে আসলে করব, কি কি? জাজাকুমুল্লাহ খাইর, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন হুজুর বলবেন ইনশাআল্লাহ এই বিষয়ে। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কলার কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার তিন চারটা প্রশ্ন আছে। জি বলেন, প্রথমটা কি? প্রথম আসমা বেমার মানছে হইন, উঠোর যে গড়গড়ি অগু গোলাত বান্ধিয়া দিলে আল্লাহ শিফা করই, বহুত মানুষ বালা হইছেন, এটা দেওয়া বিধান। জি। আর দুই নম্বর প্রশ্ন? আর একটা প্রশ্ন আমার, বনাজি গাছর যে খোফু ফইলে ওষুধ খান, বাটির গাছ ফই ঘুরে অগুর গাছর জোর দিলে গোলাত আসমা বেমার কমে, এটা দেওয়া ঠিক আছে? তিন নম্বরটা বলেন। আর আর একটা কিতা প্রশ্ন, কোনো অসুবিধা নাই, আপনার স্মরণ হইলে আপনি আবার ফোন করবা। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কলার কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আসসালামু আলাইকুম। আমরা পরবর্তী কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মুফতি সাহেবের নাম্বারটা পাইছিলাম, আমার দিবানি দয়া করি, আপনার বেঙ্গাল লাগছে, আমার দেউকাই দিব লাগে দিছে, আমার পাইছি না পয়সা কন্ট্রোল তুমি দিবা দিছে না, আমার আমার দয়া করে নাম্বারটা দৌড়বা। জাজাকুমুল্লাহ খের, আপনার কথা পৌঁছে গেছে কন্ট্রোল রুমে, তারা চেষ্টা করবা ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ খের। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। টিভির আওয়াজটা একেবারে ডাউন করে দেন আর আপনার প্রশ্নটা বলেন। জি আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, আমি একটা প্রশ্ন করতাম চাইছিলাম। জি বলেন, আপনার কি প্রশ্ন? আমার প্রশ্ন হইল, প্রথম তো আমি ইংরেজ জাতু কইয়া হারাইলাম নামাজ, তারপরে আগে দরকা রেখাত বানলাম, তারপরে সুরা পড়লাম ফাতিহা, তারপরে সুরা পড়তাম বা বিসমিল্লা যদি কইলাই প্রত্যেক সুরা হৌকা, ইংরেজ জাতু হৌকা, সুবানাকাত হৌকা, তে কোনো অসুবিধা নেই বা বারবার যে আমরা সুরা পড়ি আলহামদুলিল্লাহ পড়ে বিসমিল্লা কই একটা জিনিস, আপনার জিকে সুবহানাকাল্লার আগে পিছে আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়েন, ওখান কইরানি? জি আমি কইয়া রাখি, ইংরেজ জাতু তো হইয়া খারাইলাম বাদে তো রেখাত বানলাম, রেখাত বান দিয়ে সুবানাকা পড়লাম, সুবানাকা পড়িয়া বিসমিল্লা হইয়া তো আলহামদুলিল্লাহ, যে সুবানাকা পরে যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পরে আর কি বিসমিল্লাহ হই না, আলহামদুলিল্লাহ শুরু করি, আলহামদুলিল্লাহ পরে যে সুরা করি বিসমিল্লাহ করি প্রত্যেক রেখাত, আর প্রত্যেক রেখাত সুবানাকা পড়লে কোনো ঠিক আছে ইনশাআল্লাহ। আমি আমরা যতটুকু বুঝতাম পারছি হুজুরে কইবা এই বিষয়ে ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ খায়ের, জাজাকুমুল্লাহ খায়ের। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখে কে আছেন। সময় হয়ে গেছে বিরতিতে যাওয়ার, যারা প্রশ্ন করতে চান আপনারা একটু ধৈর্য ধরতে হবে, বিরতি থেকে ফিরে এসে ইনশাআল্লাহ প্রথম আমরা একটু আনসার জানবো হুজুরের কাছ থেকে এই প্রশ্নগুলোর, এরপরে আবার ইনশাআল্লাহ আপনাদের কলের দিকে ফিরে যাব। যারা আমাদের সাথে আছেন আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। Glory to Allah,